ছেলেরা হয় তাহলে তাদেরকে শরবত দেবো, ভালো ভালো মিষ্টি দেবো, রসগোল্লা দেবো, ল্যাংচা দেবো, জিলিপি দেবো, ফাঁকে ফাঁকে রস ভরা থাকবে, সব খাবো। আর যদি আমার ওই বাড়ির মুখ পোড়া পাত কাঁচো কালো কালো হয়, ওই কালো কয়লাকে যে কি করে ধুয়ে 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 দিয়ে আমারে আমি একে নিজের মুছে জ্বালাই, সুন্দরী বউ আমার হাত ছাড়া হয়ে যাবে। হ্যাঁ তোর খালার কর আমার রে, দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। কেনে আমার রে, দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। তোমার জন্যে আছে যিনি অনেক দাঁড়িয়ে, পাল দরজা তাড়াতাড়ি খুলো তুমি রে। তোমার জন্য গিন্নি আমি আছি দাঁড়িয়ে, তাড়াতাড়ি দরজা তো খুলে দাও রে। আমি দরজা খুলবো না রে, তুমি বাইরে যাও রে, আমায় বেশি রাগিয়ে দিলে ঝাঁটা খাবারে। দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। কেনে আমার রে, দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। কেনে আমার রে, দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। দরজা খুলবো রে, কালো পেঁচাকে মারবো রে, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, পেচু কেন এত ভারী দেখতে। শালা দাঁতে লেগে গেল। হ্যাঁ সেই রে ছেলা, বাপরে ফই সাপের মতন ফুল যে হামা। মেরো না মেরো না জাল্লাদ দিবে। আমি এত সুন্দর বউ থাকতে আমি জাল্লাদ? ও জাল্লাদ দেখলি আমার হাগা চাপে রে, চোপে সালাম। এই কোথায় ছিলে? হ্যাঁ কোথায় গিয়েছিলে বলি? কোন মাগির বেটির হাড়ি তুলতে গেছিলে? কোন মাগির বেটির জল টিপতে গেছিলে? কোন মাগির বেটির বাজার করতে গেছিলে? কোন মাগির বেটির কাজ করতে গেছিলে? কোন মাগির বেটির কামড় কাটতে গেছিলে? কোন মাগির বেটির গ্লাস তুলতে গেছিলে? কোন মাগির বেটির কাজ করতে গেছিলে? বলে 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 বলে। বাপরে খালি একবারে চোখে মুখে কথা গো, আমি কারোর হাঁড়ি তুলতে যাইনি, কারো জল তুলতে যাইনি, আমি সল্লিমের মায়ের পুকটি মারতে গেলাম। পুকটি মারতে কি আরাম? তুমি আমায় আরো রাগিয়ে দিলে বালক। ওয়া করো না, এবার তোমায় আমি শেষ করিব। তুমি আমায় ছিল না, আমি তোমার কেমন গিন্নি? ওরে হাতে ধরি বিলয় করি, তুমি রেগে যেও না। এটা হাতা কি? কি আমার হাতা কি এটা? ভালো জিনিস হাতা না বিষ? এই ঝাঁটা দিয়ে তোমাকে আজকে পিটটা করব না। সেদিন যে সেলিমের মা বিষ ঝাড়ছিল, সাপে কামড়ে দিয়েছিল, দি ঝাঁটায় করে ঝাড়ছিল। তোমারও বিষ আজ আমি ঝাড়বো বলি মুখ পুরা ঘাটে খেকো।
মনে হচ্ছে চোখে খুব চা লাগবি রে। দেখো খালা তোমাদের বংশর ভাষা শিখিলা, মনে হচ্ছে একবার চোখ দিয়ে জান দিয়েছি গো। বংশ তুলবে না, আমার বংশ একদম হাই ফাই। হ্যাঁ তোর বংশ হাই ফাই কেন? তোর বংশ হাই ফাই ঘরের বিটি। হ্যাঁ তোর বংশ শুধু সব হাঁপানি রোগ। হাই ফাই ঘরের বিটি হাই ফাই কই? হাঁপানি না হাই ফাই। আর আমি ওই খালার লেগে হইল জানো? ওই খালা বুঝি বাপ সলেমান গ্যাট গুড় মেয়ে বিয়ে করিলা, জীবনে বুঝুবে না, বছরে তিনটি করে বাচ্চা দেবে বাপ। এই কোথায় গেছিলেন? আজ তোমাকে মারবো, পাড়ার মেয়েদেরকে বুঝিয়ে দিব স্বামী শাসন কি করে করতে হয়। ও গো বুবুরা, ও গো ভাবিরা, ও গো নানিরা, ও গো মামিরা, ও গো কাকিরা, ও গো বৌদিরা, দেখে নাও আমার স্বামীকে আমি কি করে শাসন করছি। মানে বুক পোড়া ঘাটের মারা, বাড়িতে একটা কিছু নাই, আর তুমি ওকে পুকটি মাতা গেছি। কি আরাম, কি আরাম পুকটি যখন। হ্যাঁ কিসের পুকটি মারছিলি? কার পুকটি মারছি রে? শিগগিরই খুলে বলো। হ্যাঁ ওই সলিমের মার। তাড়াতাড়ি বলো সলিমের মার কি পুকটি? আমি রাস্তা দিয়ে হাসছিলাম। আছি রে। তোমাকে বলছি। কি বলছে? ওরে শোন পচা শোন বলি তোরে। এই গ্রামের লোক সবাই তোমার নাম জানে, তুমি এনে আলেক। তোমার নাম কি করে জানলো পচা? এই নামটা তো একমাত্র আমি জানি। না আমি বলিছিলাম। ও মুকুল তলায় তলায় ডুবে ডুবে জল খাচ্ছ। ওরে শোন পচা শোন। আচ্ছা বলি তোরে। বলো। আমার বাড়ি এসে পুকটি মেরে যায়। সেই পুকটি মারার কথা আমি ভয় করছিলাম। তাহলে আমি দু পা ফেলছিলাম। ফেলছিলে? তিন পা পেঁচুছিলাম। কেন? যে যদি তোর ভয়ে যদি পুকটি মারার কথা শুনতে পাস। মুখ করে তুমি বলাই দিলে। হ্যাঁ আমি বলে দিলাম কেন? তাহলে আমার দোষ? বলো কিসের পুকটি মারছিলে? না তুমি খারাপ ভেবো না। না আমি খারাপ ভাবছি না, তার বলবে তোমায় তো খারাপটা ভাববো না। খুব টাইট পুকটি, এত বড় একটা আসছিলাম। এত বড় একটা লম্বা কাঠি দিলি তোমাকে। আমি বলছি শালা আমার কাছে কাঠি আছে, আবার কেন কাঠি দিলি? ওই মাগির কি স্বভাব খারাপ? পক 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 কই না, জান খেড়ে বড় দিচ্ছি, এত সুন্দর মাল আমার হাত ছাড়া হয়ে যাবে। তারপরে ও ছোঁড়া আবার বুঝি ওই দিকে ঠেলিয়ে দিবি, ঠেলিয়ে দেবো হবো। তারপরে কি আছে? তারপরে সেই কাঠিটা দিলি। দিল? আমি দেখলাম কাকটি দিলি বোধ হয়, এবার আমি চালিয়ে দিব। হ্যাঁ দিই ওই দেওয়ার পরে তখন কি বল জানিস? কি? ওরে পহরানের বিড়ি রে ও তোর পাচাই কেন সুত, পহরানের বিড়ি রে ও তোর পাচাই কেন সুত, পহরানের বিড়ি রে ও তোর পাচাই কেন সুত। উপরে পাতা জড়া ভিতরে মশলা পোড়া, উপরে পাতা জড়া ভিতরে মশলা পোড়া। আবার সব জায়গা বাদ দিয়ে, ওরে সব জায়গা বাদ দিয়ে আমি পুঙ্গাই মারি বুত, পহরানের বিড়ি রে ও তোর পাতায় কেন সুত, পহরানের বিড়ি রে ও তোর পাতায়। আমি ছিলাম স্বামী, কথা বলবো। হ্যাঁ কথা কি করবো বলছি দেখো, আমি এই ঝাঁটা নিয়েছিলাম তোমাকে মারবো বলে, কিন্তু আর আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমি আর মারবো না। স্বামীকে আবার মারে গো, স্বামী দেবতা। হ্যাঁ সাত ফুলে উঁচুন। হ্যাঁ তো স্বামী যেরো যায় সেইরু ঘাস খায়। স্বামী ঘাস খায়? ও ঘাস খায় না। না যেখানে যাই আমার স্বামীর নাম আছে। হ্যাঁ আমার তো মেলা নাম। আমার মেলা নাম। হ্যাঁ নাম নাম না ছুলু অন্য ভাবি
আমার স্বামী জান আমাছি এই গ্রামের মেয়েরা বলে আমার স্বামীকে নাকি আমি ভালোই বাসি না আমি স্বামী নাকি আমাকে ভালোই বাসি না পাগল বললি দাও তো বলি দাও তো বলে আমার বউ আমাকে ভালোবাসে না দেখো স্বামী হ্যাঁ ওই চাচিকে বলি দাও ও চাচি হাসি দেখো চাচি কি মারান করে হাসি দেখো পাকা লড়াইতে লড়াইতে একবার করে মুখে মেয়ে দেবা দোকানে কি হচ্ছে ওখানে না তোমাকে দেখে টিস টিস করছে থাম কেন স্বামী হ্যাঁ কথা বলবো বলো বলছি দেখো তুমি আমি ঝামেলা করছি না তোমার আমার মিলন কেউ জানে ওরা তাই তো হ্যাঁ আমার আমাকে রেটি দিলে ঠুকরি দাও স্বামী বলছি তোমার আমার কি ভালোবাসা হ্যাঁ আমি যে শ্রীকৃষ্ণ রাধা হ্যাঁ ওটাকে বললি দাও দেখো কিরকম করে স্বামীকে ভালোবাসে তোমরাও বাসবা তুমি আমার কৃষ্ণ আমি তোমার রাধা হ্যাঁ ও আমার জাহান্নাম আমি 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 দজ্জব আবার কে করবে ভাই এই শোনো তাই কি বলছিলাম জানো কি বলছি আমি তোমার ভাত আর খাবো না হ্যাঁ বাবা এখন আবার বালে বালে কলি কেন বালে বালে এক্ষুনি বললি তোমার আমার কি মিলন তুমি কৃষ্ণ আমি মাসি দি বলছি আমি তোমার ভাত খাবো না কেন খাবো না শুনো কেন এতদিন বিয়ে হয়েছে একটা বাচ্চা কাচ্চার মা হতে পারিনি তার জন্য তুমি সারা চাষি ভালো না না আমি চেষ্টা কম করেছি বল আমি হয়তো হয়তো ছিঁড়ি ফেললাম রে ভাই আমি আমি কি চেষ্টা আবার শালা আমাদের জান জ্বলছে খালি বালে বালে কইছি রে হ্যাঁ বে জিলাপি লিগা এই শোনো হ্যাঁ তাই আমি প্রতিজ্ঞা করেছি তোমার ভাত আমি খাবো না তোমার সাথে সংসার করব না আমি চলে যাব ও মাতারের ভাত খাবো না মা কেন বলগা খালাকে আচ্ছা আমার ভাত বেগুন পোড়া মা ওরে শালির ভাত বেগুন পোড়া মজা লেগেছে শালির ভাত বেগুন পোড়া এছাড়া ভাবি তুমি আমাকে কেন ভালোবাসো না আমার এই ছুটকি ভালোবাসে তুমি আমার এই ছুটকি বোনটাকে তুমি ভালোবাসো না এক জন তুমি ঠিক বলে দিয়েছো কানে তালে তালে মানুষ সব কথাই সত্যি বলে তুমি বলে দিয়েছো আজকে কি শালির ভাতে বেগুন পোড়া মজা মানে তুমি শালিকে ভালোবাসো মিথ্যা মিথ্যা মানে তুমি মিথ্যা কথা বলছো মিথ্যা কথা আমি বলছি না তুমি বলছো না না এই শোনো হ্যাঁ এত দিন তোমার সাথে আমার বিয়ে হলো হ্যাঁ একটা বাচ্চা কাচ্চা হয়নি তার জন্য আমি তোমার ভাত খাবো না তো আমি কি কম চেষ্টা করেছি বলো কি চেষ্টা করেছো তুমি আমি হয়তো ছিঁড়ি ফেললাম তোমার লাগি তোর লেগিন হয়নি বাচ্চা আমার লেগে হয়নি তুই ডেলি বলছিস ওই দেখো স্বামী ওই দেখো বাজার যাও বাজার যাও দি কাঁচা লঙ্কা কিনে লেসু আর পাটের শাক কিনে লেসু দি পাটের শাক কিনে লেসি শালা পিচ্ছল মাইছি দি বাচ্চা দাঁড়াইছে আর বাচ্চা হয় হাই মুখ পোড়া হ্যাঁ এই জগতে কারোর কাছে শুনেছো কি যদি পাটের শাক খায় তাহলে বাচ্চা হবে না কি করে হবে আর কারোর কাছে শুনেছো কি যদি কাঁচা লঙ্কা খায় তাহলে বাচ্চা হয় না হ্যাঁ তো লা কাঁচা লঙ্কা কে ঝাল খেয়ে তুমি লাড়ি জ্বলিয়ে দিছো জি তাহলে বাচ্চা দাঁড়াবে কি করে বলো এই শোনো হ্যাঁ এদিকে এসো বলো বসে দেখো বাচ্চা কাচার দরকার নেই না তুমি আমি খালি জড়ি পড়ি থাকবো এই শোনো জড়ি পড়ি থাকলে হবে না খাবো কি বাড়িতে যদি কামাই না থাকে গিন্নি বলো আমি মনে মনে স্থির করেছি কি আমি আর বদমাশি রাস্তায় যাব না যাবে না আমি আর চোর চুরি করব না আমি চুরি করব না ডাকাতি করব না কাপড়ের গায়ে নামাবো না মার্ডার করব না ট্রেন ছিনতাই করব না করব না আমি ছেলেমেয়ের মাঝে ধরা পড়ব না আমি তোমার সব রাস্তা ছেড়ে দেবো ছেড়ে দেবো দি আমি এবে যাব আমার এক বন্ধু হ্যাঁ এলেকজান এলেকজান তার সঙ্গে কথা দিয়েছি আমি এবে গঙ্গায় যাব তুমি গোম্বাই যাবে কাজ করতে হ্যাঁ স্বামী গোম্বাই না বলো বোম্বাই হ্যাঁ ওই ভাই মুম্বাই মুম্বাই হ্যাঁ ওই ভাই স্বামী তুমি যদি মুম্বাই যাও তাই তো তোমাকে জিনিস দিতে হবে হ্যাঁ তাই বলছি শোনো তোমাকে টাইম মতো খেতে হবে টাইম মতো বসতে হবে টাইম মতো দেখতে হবে কাছে যেতে হবে তাই তোমাকে আমি টাইম মতো মুইতে হবে টাইম মতো হাইগবু হ্যাঁ বলছি স্বামী তোমার সাথে টাইম মতো বিটিশালির সাথে লাইন করবো আবার বিটিশালির সাথে লাইন করবো তুমি তো বলছো না টাইম মতো আমার সাথে ফোন করবে ফোন ওয়ারে ওয়ারে মিস কল ওয়ারে কোন শালি রে এই শোনো স্বামী অনেক দিন পর তোমার সাথে দেখা হবে না আর কোথায় তুমি চলে যাবে তাই বেশি আনন্দ করি করো
করবো একবার করবো করবো আই ঝাল লেগেছে আমায় ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সন্দেশে হবে না পাপনেতে হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি মিষ্টি সোনা চাই 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 ঝাল লেগেছে আমায় ঝাল লেগেছে চালে মরে যাই আমি চালে মরে যাই চাল লেগেছে আমায় চাল লেগেছে চালে মরে যাই আমি চালে মরে যাই আমি পড়ে গেছি বলো তাই তোদের যান খপ খপ করছি বৌদি লাগাবে নাকি পাপড়িতে হবে না হবে না
তোমার মিষ্টি মুখে মিষ্টি হাসি মিষ্টি গানের তাল কেটে দিলে গান হবে তাহলে চা কখনো চাচি চাই 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 আর এটা গানের মধ্যে মানে চাই চাই তোমাকে আমি চাই ও আমি মনে করি সেই দুধে চা চাইছি চাই চাই না চা না শুধু চাই তোমাকে চাই আমাকে হ্যাঁ তাই স্বামী শোনো বসে থাকলে হবে না রাজার ভান্ডার ফুরিয়ে যাবে তুমি কাজ করতে হবে তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য একটা মাল নিয়ে এসেছি মাল আ ভাই বুঝতালাম না ও আচ্ছা তুমি যে ওই জিনিসটা ওই জায়গায় রাখলা গরম লাগছে কেন হ্যাঁ হ্যাঁ বেশ টাইম দেখে হাই গু কখন টাইম দেখে হাঁকা ভালো কতটা হাঁকলাম টাইম দেখে বুঝবো আচ্ছা বেশ তুমি দেখো হ্যাঁ আচ্ছা টাইম মতো আমাকে ফোন করবে হ্যাঁ টাইম মতো কাজ থেকে ফিরে আসবে টাইম মতো আমাকে টাকা পাঠাবে হ্যাঁ টাইম মতো পাঠাবো আর যদি কেউ পাবলিক শুদায় যে ভাই কটা বাজলো এখন ধরো ওই 9:10 মানে 9:10 9:10 তাই বলবো বলবে এখন বাসে ঘুরতে 9:10 আমি কইব না কথা তোর সঙ্গে আরে চমকা কিনে দে নাইলে যাব বাপের বাড়ি চমকা কিনে দে আরে কিনে দে না রেশমি চুড়ি হাতভরা গহনা কিনে দে না রেশমি চুড়ি হাতভরা গহনা মিথ্যা কথায় মন ভোলাইয়া করোনা বানা আমি কইব না কথা আমি কইব না কথা তোর সঙ্গে আরে চুমকা কিনে দে নালে যাব বাপের বাড়ি চমকা কিনে দে লাল যাও বাবা পের বাড়ি চমকা কিনে দে ওকে আর গোটা পাড়া দেখলাম আজ তো কি দেখতে পেলাম না যাই 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 আজ কে আসো যাই রে হারু দাদি যাই আর লজ্জা শরম শুদ্ধ হলো না রে হারু দাদি এত বড় তা লজ্জা নাই যাই রে হারু দাদি খেতে চাই যাই খেতে দাও খেতে দেব হ্যাঁ রে গিন্ডি খেতে দে এখনো টলে বেড়াচ্ছ এখনো টলে বেড়াচ্ছ টলে বেড়ানো মানে এই মাতাল এই এই সভ্রাস কি 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 পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা করি আমি মাতাল জীবনে তুমি নামাজ পড়ো জীবনে মদ খাইনি জেডি ছাড়া কি 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 ওই জেডিটা বুঝি মদ হচ্ছে না মদ দিতে হবে তো গভর্নমেন্ট লাইসেন্স দিছে কেন লাইসেন্স না দিলে আমরা খাইতাম না এই মেলার মধ্যে যে কীর্তি তুমি করলে তোমার জন্য মান সম্মান সব হারিয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার জন্য তোমার সম্মান গেল মেলাতে তুমি কি কাজ করলে গো আমার জন্য তোমার সম্মান যায় কি সম্মান গেল কি করলাম কি আর তুমি কি তুমি কি করলে দাদা বলো কি করলাম গো আর তুমি কি করলে না গো আজকে কি করলে আমার সম্মান আছে আজকে তুমি কি করলে মিঠু কি করলি আমাকে
মিঠু ভাই আমার মুখে মুখে দিল মাঝারের সামনে মদ খেয়ে একবার ন্যাংত হয়ে চিত হয়ে পড়েছিলে, মুখ করে তোমার জন্য মান সম্মান গেল না, যত মানতে বলে না, ন্যাংত বলে খুলি ফেলে দিয়া। তারপর ওরা এসে বলছে, ও ভাবি, ও বুবু, ও কাকি, তোমার স্বামী কি করেছে দেখো। আমি কি করেছে? আমি গোটা পাড়া দেখলাম, এত তোকে খুঁজে পেলাম না, তোমরা দেখেছো? তখন ওরা বলছে, তোমার স্বামী কি করেছে দেখো। আমরা কি করেছে? বলছে মদ খেয়ে মাজারের সামনে একবার ন্যাংত হয়ে চিত হয়ে পড়ে আছে, তাই মাজারে সিন্নি না দিয়ে আমি তোমার কাছে বলতে এলাম। কেন এই গঙ্গারামপুরের আই বড় মেয়ে ছেলেরা মাঝারে গেছিল দেখি? হ্যাঁ যাচ্ছিল, মেলা ঘুরতে গেছিল, মেলা ঘুরতে যাচ্ছিল, মাঝারে যাচ্ছিল। দি আমি ন্যাংটে পড়েছিলাম না, ন্যাংটে হেলাই তা সে চুড়িটা কিছু পিন্দি ছিল না, কেন তারা চুড়িদার পরেছিল, শাড়ি পরেছিল, তাদের ময়া হইল না, কেন কি করতো? তারা ন্যাংটে আমাকে ঢেকে দিলি না, হ্যাঁ ঢেকে দিলি না, কেন থাকবি কেন বিনা পয়সা যে বিনা পয়সা দিয়ে ও তারা নাম তো তোমাকে ঠেকি দিবে বিনা পয়সা শিব দেখছি আজকে গেলে, আর তার জন্য তো বলছি, তার জন্য বলছি ওর সঙ্গে বিয়ের কথা আমার ছিল না। জয় মা কালী রেস্টুরেন্টে যাচ্ছি আর ভালো ভালো মুংলাই গুনাকে খেয়েছি আর এখানে এসে ভকা ভক পাঞ্চি ভালো মাল পেয়েছি কম পয়সা খেয়ে লিছি, তাই তোমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না। কার সঙ্গে? তোমার বাবার সঙ্গে ছিল বকরা। শালা হারামের কি সাহস রে, আমার বউকে বিয়ে করার কথা আমারও তোর সঙ্গে কথা ছিল না। কার সঙ্গে ছিল? তোর মায়ের সঙ্গে। কি বললাম? ঠিক বলেনি, ঠিক বলেনি? হ্যাঁ আমার মায়ের সঙ্গে কথা হয়েছিল, আমার তো তোমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তোমার বাবার সঙ্গে ছিল। আরে তুমি আমার মাকে বিয়ে করলে না, আমাকে বলে কেন? আমাকে করলে কেন? কি করে করলাম? কি করে করলে? তোর মাকে করলাম, তোর মায়ের সঙ্গে বিয়ের কথা কেন বললাম? বলে কি বলে? আমি মাঠে দোকানে মোষ ছিল, বড় বড় বলদ মোষ। আচ্ছা এমনি সিং আমি মাঠে মাঠে চলে গেলাম ক্যানেলে গাবাই, এবার ক্যানেলে গাবাতে একটা জল আছে, ওখানে তোর মা শাক দিতে গেছি। তা নয়, আমাদের শাকের ভুঁই আছে, আমার বাবার শাক লাগাতো আর আমার মা শাক কাটতে যেত। মূল্যলি শাক কাটতে? মূল্য শাক, মূলো শাক, পালং শাক, পিরিং শাক, তারপরে ওই লালপুনকা শাক, সব রকম শাক বুনতো আমার বাবা, আর আমার মা খাঁচি নিয়ে আর হোসনির শাক কাটতে যেত। শাকের ব্যবসা ছিল। তাহলে তাহলে কুলের কথা বলবো? কুলের কথা বলবো? আবার কুল কোথা থেকে আসছে? বলবো তোর মায়ের কথা বলবো? কেন আমার আমার মা আর বলবো না? যা আমার মায়ের নাম আছে, হ্যাঁ দাম আছে, বিরাট দাম, আভিজাত্য আছে, গৌরব আছে, তোমাদের মতন নয়। হ্যাঁ সৌরভ আছে, সৌরব না গৌরব। হ্যাঁ বলবো? কি 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 বলবে? থাক আর বলবো না। আই কি বলবে? বলবো। আই কি বলবে? জানেন ভাই, যখন সর্বপ্রথম বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আগে যাই স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি যাই, মায়ের বাড়ি যাবার সময় একবার চটপট চটপট চটপটে মায়ের বাড়ি ঢেকে বললু, আমি পেছি গেছি আর ও আগে চলে গেছে, কুটকুটি বাদ দিয়ে হেঁটে চলে গেছি, দেই ঢুকি পড়েছে। কি বলে কি বলে? ও বাড়িতে ঢুকি পড়েছে, আমি বাড়ির বাড়ি দাঁড়িয়ে আছি, আমার সম্মান আছে, জামাই বলি কথা এসে আদর করলি যাবে, এসে আমি দাঁড়িয়ে আছি, তোর মা এসে কি বলছে দেখ। কি বলছে? দেখ তোর মায়ের সাথে চরিত্র দেখ। কি বলছে? আমাকে এসে বলছি, বাবা জামাই ভালো আছো? হ্যাঁ আমি তোকে বললাম, হ্যাঁ বোন ভালো আছি। ইমা, তা আমার মা তোমাকে বাবা বলবে না কি বলবে? আমি বললাম যে হ্যাঁ বোন ভালো আছি। তুমি বোন কেন বলেছো? আরে বোন যে তোর বোন তো সে তোর মায়ের মতো। ছি ছি ছি, আমার বোন আমার মায়ের মতো মানে? আর তোর ছোট বোনটা তোর মায়ের মতো চেহারা লয়? তা চেহারা লয় তো কি মা? আমি ওই মনে করেছি। দেই ভাই ডক 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 উঠে গেল, সেই রাতে আমাদেরকে ঘুমাই দিলি, খাওয়া দাওয়া করে ঘুমালাম, বাবা ও বলছে আমি মায়ের কাছে শুব, আর আমার ভোল্টেজ থাকে আর মিহিরের দোকানে বড় বড় রাজভোগ খেয়ে গেছি, শরীর গরম ধরে আছে,
বলছি মায়ের কাছে এই তোমাকে ফ্যান দিয়েছে বা গরম লাগবে কেন গরম লাগবে গেলে ফ্যান জোরে ঘোরে না হাই স্পিড লয় আমার মনে মনে হচ্ছে শালা আজ আমার কাছে শুতে দিল না কেন মা আলাদা কেন মায়ের কাছে ছিল কেন তাহলে মাকে বিয়ে করলি না কেন মনে মনে বলছি কাউকে বলতে পারি না আসলে খেপাও নাই যে বলি পাঠাবো সালা খেপা কাজের সাইডে পড়ে আছে সুরজ কাজের সাইডে পড়ে আছে রেলের দপ্তরে আর হারু তো হাসপাতালে পড়ে আছে কি করবো কষ্ট কষ্ট করে সে রাত গেল তারপর রাত মনে করছি আজ আসবে মাল আজ ভালো করে দুটো ডিম সিদ্ধ খেলাম গবা গব খোসা সিদ্ধ খেয়ে নিলাম ভিটামিন বেশি তাই বলছি ডাক্তার আমার ডিমের খোসা ভিটামিন খেলাম যে শুয়ে আছি ঠিক বারোটার সময় ধপাস ধপাস ভাইয়ের যখন সারা পেয়েছি তখন আমার ভিতর ফেটিয়েছি আনন্দ আনন্দ ভিতর ফেটিয়েছি আমার মনে মনে হচ্ছে এবার মাল আসছে আমি মিছে করে কিচিমিট করে চোখ মুজলাম আস্তে আস্তে এসে আমার ল্যাপটাকে টানছি ল্যাপ টানছি কেন মনে মনে হয়েছি আবার মনে মনে হয়েছি হাতে কেটে আছে আমার মনে শাক ডাক কাটতে যাবে আবার মনে মনে হয়েছি শাক কাটতে মাঠে যাবে তাই ল্যাপ টানছি কেন আমার মনে মনে ভয় হয়েছি ল্যাপটাকে টেনে দিলে কিছু বললাম না আমার লুঙ্গি খুলছি লুঙ্গি যখন খুলছি তখন আমার মনে মনে হয়েছে যা সব ব্লাশ হয়ে গেল রে এসব আমার শাকও যাবে মূল্যও যাবে হয়তো মনে মনে ভাবছি লুঙ্গিটা খুলি দিয়ে আমার আন্ডারপ্যান্টের দড়িটা কটাস করে কেটে দিল কটাস করে কেটে দিল কে 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 তোর মা আমার মা তোমার আন্ডারপারে দড়ি কেটে দিয়েছিল কেন তো দেখ ওই দড়ি কাটতে যেতে অন্য কিছু হয়তো না ওই প্যাঁচটা যদি অন্য জায়গায় লাগতো বাই চান্স বাই চান্স যদি লেগে যেত তাহলে আমার কি হতো আচ্ছা আমার মা তোমার ওই আন্ডারপারে দড়ি কেটে কি করেছিল এবার আমি বলছি চেপি ধরেছি বলছি ও বাবা মরে গেলাম বাবা ও বাবা মরে গেলাম বাবা মরে আমাকে বলছি বাবা বলছি কেন তারপরে খুলে দেখতে তোর মা তাহলে ওইখানে আমার মাথা খারাপ হয়ে গেল আমার মাকে তুমি চেপে ধরেছিলে ধরি মানে ছি 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 যদি না কথা বলতো ওর অবস্থা খারাপ করে ফেলতাম আমি হাই মকরা তারপরে যা হইতো হইতো অনেক লোকে জামাই ভাতারি বলতো তারপরে বলছি বাবা তুমি পরের ছেলে তোমাকে ডাসে মশা দেখেছি বাপ তাই মশারি টানে দিয়েছি তিন দিকে দড়ি বুঝেছে একদিকে দড়ি পাইনি তাই তোমার বড় আন্ডারপ্যান্ডে দড়ি আছে তাই কেটে মশারি টানে দিতাম ও তাহলে কত মায়া করেছে দেখো তোমাকে মশাতে খাচ্ছে বলে আমার মা মশারি তোমার জন্য টাঙাতে গিয়েছিল বাই চান্স বাই চান্স সে বুদ্ধি আমার মায়ের আছে যদি প্যানে দড়ি কাটতি বাই চান্স আই কি করতো ঠিকই বলেছো কাজ করবে আর কাজ না করলে কিন্তু আমাদের সংসার চলবে রিক্সা চালাতে দেবো না কেন দেবো না জানো তারপরে তোমাকে আমি ভীষণ ভালোবাসি তার জন্য দেবো না ওই আমার স্বামীকে দেবো না রিক্সা চালাতে কি হলো কি করছো কি হলো রিক্সা হরেন ওই আমার স্বামীকে দেবো না রিক্সা চালাতে শুনে স্বামী মাজা ভেঙে বাড়ি আসবে তুমি শুনে স্বামী মাজা ভেঙে বাড়ি আসবে তুমি বাড়ি আসবো
গো পেপসি এই পেপসি কি করলো ঠান্ডার সময় মাছ ধরতে গেলে কি হবে জানিস কি হবে ওই আমার গিল্লি ই ওরে আমার গিল্লি এই চলো ওই সর্দি লাগে মরে যাব আমি আমার গিল্লি সর্দি লাগে মরে যাব আমি মেলার শেষে ওর দোকানে মিষ্টি পাবে নাকি তাই ওই আমার গিল্লি ওরে পা কেটে বাড়ি আসবো আল্লাহর কাছে দোয়া করবা যেন জলিল আর সুলেমান যেন রেলে কাটা পড়ি মরুক বিশ্বরূপ তুমি মরবে তোমার কি হবে না তাই তো কি হবে এত সুন্দর বই কই গো আই বিশ্বরূপ মুখ পড়াবো না হারিয়ে গেলাম এইখানে আমার বন্ধু কথা দিয়েছে আসবে ওরে কোথায় রইলা প্রাণে বন্ধু রে ও বন্ধু দেখা কেন পাই না রে আমার বন্ধু বন্ধু রে আমি আছি রে ও বন্ধু তুমি কেন পাও না রে আমার বন্ধু বন্ধু রে হইতে দাঁড়িয়ে আছি রে ও বন্ধু দেখা কেন পাই না রে আমার বন্ধু বন্ধু রে এখানে তে আমি আছি রে ও বন্ধু তোমার দেখা পাই না রে আমার বন্ধু বন্ধু রে Thank you.
মজা নাই রে শালা তোর কপালে চোখ নাই হবে শালা দাঁতটা দেখতে পাও না হ্যাঁ দাঁতটা দেখতে পাও না আরে ভাই আরে ভাই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ ল আবার শালা একলি কেন ওবে শালা তুমি আমাকে বসাইছো তোমার আমি হ্যান্ডেল ভাঙবো না আমি পাকা পোলে ধাক্কা মেরে দিয়েছি কি হইল বে শালা মির কি ব্যারাম আছে না কি বে প্যান ছিঁড়ি ফেলি দেবো রে ও বাবু কি মাল গো কি হইল বে কি হইল বে কি হইল সহজ মেয়ে ছিল আছে সজ্জা কি হইল কথাই বল না মেয়ে ছেলে আছে সজ্জা মেয়ে ছেলে আছে সজ্জা মেয়ে ছেলে উজু মেয়ে ছেলে তো সজ্জা মানে উজু ভেঙে যাবে ভালো মালবে তা কেউ কি হইল ভালো মাল হট কথাই বল না কথাই বল না কি হইল বে ওইটা আমার নিজের লোক জিবে এটা আমার আপন তো ছোট খালা আগে বলবি শালা আগে বলবি শালা হচ্ছে আপন ও তুই মা নাকি বে হচ্ছে আপন বে ও চাই তোর বিটি নাকি বে আমি জানি না রে ভাই ওরে ওইটা আমার বহু কে আমার বহু তাই নাকি হ্যাঁ সজ্জা মেয়ে ছিল আছে শালা তো আল্লাহ রসুল আল্লাহ তু শালা আমার মাজাই বাস ভালো আল্লাহ শালা তোমার বউকে চেপে ধরলি হবে দেখো দেখো তোমার বাপের মজা দেখো এই বাপ কে স্বামী কে স্বামী স্বামী আমাকে বলছি কি বলছো গো নামাজে মানে পাঁচ অক্ত নামাজ পড়ি অক্ত আমাকে বলছি আমার বউকে চেপে ধরলি এই শালা আবার তো জড়ি ধরতে যাচ্ছিস আমাকে কখন চেপে ধরলো তুমি দেখতে পাও না আবার শালা গায়ে হাত দিবি না তাই দেখো বন্ধু আরে বন্ধু কেমন আছো ওটা কে বে তুমি কেমন আছো তো কে ওই টু বাবা আমার বউ ধর মিষ্টি পাঁচ অক্ত কাজা করে না তাহলে তু তাই ঘর কাজা করে দেয় তা তু আমার বউয়ের সাথে কুলাকুলি করলি তার মতো তোর বউয়ের সাথে কুলাকুলি করবো উঁচু ভেঙে যাবে খেপানো করে বন্ধু আরে আমি ভাবছিলাম তোমার সঙ্গে কবে দেখা হবে কবে তোমার সঙ্গে মোলাকাত করবো এই সুবন্ধু আমরা জান ভরে মোলাকাত করবো এই বন্ধু এসো জয়লু বে মেইছেল আছে সজ্জা মেইছেল আছে সজ্জা মেইছেলে বেড়াছেলে কাছে উৎসব কি কি করলাম সজ্জা এটা তোমার বন্ধু তুই কিছু করেছিস হ্যাঁ তো করেছিস কিছু হবে এতদিন পরে বাড়ি থেকে কবে আসবো না আসবো তো বাড়িতে কিছু করেছিস আমি তো করতে ভুলে গেছি তো করতে ভুলে গেছিস হ্যাঁ তো শালা ভুলে গেছিস আর আমার শালা খেয়াল নাই আর তোমার খেয়াল না থাকলেও আমি তো ভুলিনি আমি করেছি তাহলে আমি ঘুমিয়েছিলাম করেছি আমি ঘুমিয়েছিলাম করেছি আমি ঘুমিয়েছিলাম কখন বললি তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ তখন আমি করেছি হ্যাঁ তাই তো হবে শোনো আরে আমি করবো তো তাহলে তুই ঘুমিয়েছিলি ও কইলে তা তুই শান পেলি না আবে শালো কি করেছে শালো হারাবে এই তুমি তো কুর ঘুমিয়েছিলে তোমাকে আবার ডাকবো তুমি রাত জেগে যাবে তাই তোমার জন্য ওই লুচি করেছি ডিমের হালুয়া সুজির হালুয়া চানার হালুয়া শালা হারামি গরম তেল তোর গায়ে পড়েছিল তুই শুনতে পাইনি না আমি কোথায় ছিলাম শালো শুধু মনে করেছি হ্যাঁ বাবা ঘড়ি কিনেছিস ঘড়ি কিনবো না বিদেশে যাচ্ছি তোর কটা ঘড়ি কেন আমার একটা ঘড়ি শালা হারামি একটা ঘড়ি লি আমাকে গরম দেখাচ্ছে কেন তা তোর কটা তাহলে আমারই ভালো তা তোর কটা হ্যাঁ আমি এখনো কিনিনি পয়সা কড়ি কথা নিলি পয়সা আমি লিয়েছি পাঁচশো পাঁচশো টাকা সামান্য আমার বউ পাঁচশো দিয়েছে ওই মেলা তাহলে আমি বেশি লিয়েছি কত লিয়েছিস এক পয়সা লিয়েনি তা শালা হারামি তাহলে তোর পয়সা না যাবি কি করে তুমি যে পাঁচশো নিলাম আমি আমার পয়সা খরচ করবে
ওই পয়সাটা হাঁ ফাঁ খরচ করে ইনকাম করে শোধ করে দেবো, যে আজকে যদি ইনকাম না হয় তাহলে আমাকে পয়সা লাগবে না। আমার খেয়াল না তা যাবি তো বটে ভাই, কটা বাইলো দেখতো? নটা দশ তাহলে আটটায় গাড়ি, তাহলে এক ঘন্টা লেট নাকি? আনন্দ করলি নাকি? ও কালা দে দে দে, আরে চুরিতে আয়না লাগাই দে, ও কালা দে 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 রে, চুরিতে আয়না লাগাই দে, ও কালা দে 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 রে, চুরিতে আয়না লাগাই দে। তখন গান ধরি তখনই তো নটা দশ, তা দেখলে আমি কি দেখতে জানি, আমি কি ভুল বলছি? তবে ঠিকই, হ্যাঁ রাস্তায় খাবার লেগে দিলু বে।